নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এলবি ব্লকে সবাইকে স্বাগত জানাই। আজকে মোটরের ফল্ট হয়েছিল, জাস্ট এই মোটরের প্রবলেম হচ্ছে, তো তোমাদের কথা শুনতে একটু প্রবলেম হবে, কারণ আমার দাঁতে প্রচুর ব্যথা। তো এই দাঁতটা পোকা লেগে গেছে, প্রায় এক বছর ধরে পোকা লেগেছে, তো ডাক্তার দেখানো হয়নি, তো আজকে একটু যন্ত্রণা করছে, তো কাল দেখাবো ডাক্তার। তো তার আগেই মোটরটা কমপ্লিট করতে হবে, এটা একটু আর্জেন্ট আছে। তো চলুন তোমাদের আজকে ডায়াগ্রামটা বলছি। এটা হচ্ছে বরুণা, বরুণা হচ্ছে 0.5 HP, 3.7 A, কন্ডেন্সার হচ্ছে 15 MFD। জাস্ট এটা প্রবলেম হচ্ছে, কারেন্ট লাগিয়ে দিলে ফিউজ সব উড়ে যাচ্ছে। তো আমি যখন খুলে দেখি কয়েলের ফল্ট হয়েছে, জাস্ট এটা কয়েল বাঁধবো, তো কেটে নিয়েছি, আজ সকালেই কেটে নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি। জাস্ট এই কয়েল বাইন্ডিং করব, তোমাদের দেখাবো যে এটা কত নম্বর তারে বাইন্ডিং হচ্ছে। তো আগে এটা ফিল্ম পরানো হোক, তারপর তোমাদের বলছি কত নম্বর তার দিয়ে এটা বাইন্ডিং হবে। কয়েলের ডায়াগ্রাম হচ্ছে 7 ইঞ্চি কোর, বাইন্ডিংয়ের ছোটো কয়েল হচ্ছে 1/6, 44 পাক, তারপর হচ্ছে 1/8, 44 পাক, 1/10, 65 পাক, 1/12, 65 পাক। তো তার বাইন্ডিং হবে 22 নম্বর, স্টার্টিং হচ্ছে সেই 1/6, 1/8, 1/10, 1/12, বাইন্ডিং হবে 25 নম্বর। চলুন বাইন্ডিংটা শুরু করি। বলতে গেলে বন্ধুরা ফিল্ম কাটা হয়ে গেছে, তো জাস্ট এই মোটরে ফিল্ম পরাবো। করে প্রায় 24টা স্লট আছে, তো 24টা স্লটে এইভাবে ফিল্ম পরাতে হবে। তাহলে আগে এইভাবে ফিল্ম পরানো কমপ্লিট করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। 24 স্লটে ফিল্ম পরানো শেষ হয়ে গেছে, এখন কয়েল তৈরি করতে হবে, ব্যাস তৈরি করতে হবে, তারপর এই কোরের ভেতরে ইনস্টল করতে হবে। তো আমার ডাইস লাগে না, তো সেই জন্য আমি ডাইস ইউজ করছি না, তো জাস্ট পার একটা একটা করে কয়েল করব, ইনস্টল করব। ইনস্টলের গ্যাপ হচ্ছে 1/6, 1/8, 1/10, 1/12, 22 নম্বর তার, প্রথম রানিং তার ইউজ করছি 22 নম্বর। করে একটা একটা করে তার ঢুকাতে হবে, যদি বেশি গ্যাপ থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা হচ্ছে বেশি গ্যাপ নেই, সেই জন্য আমাকে আস্তে আস্তে করে ঢুকাতে হচ্ছে, যাতে তার যাতে কোনো জায়গায় ছিলে না যায়। একটা কোরের ভেতরে ঢুকানো হয়ে গেছে, তারপর এরকম ফিল্ম নিতে হবে। ফিল্মে যদি কয়েলে ঢোকাতে প্রবলেম হয় তাহলে তোমরা ভার্টেক্স পেপার নিতে পারো, যার এরকম যদি কোনো প্রবলেম হয় তোমরা ভার্টেক্স পেপারও নিয়ে কাজ করতে পারো। এটা ইনার ওয়্যার, মানে লুপটা থাকছে ডান দিকে। নিয়ে নিতে পারো তোমরা, খাঁচি করে ঢুকালে তাড়াতাড়ি হবে, কিন্তু দেখতে হবে তার যাতে না ছিলে। তো তার যদি ছিলে যায় তাহলে কয়েল পুরো বেকার, কারণ একটা তার ছিলে তোমাদের রোটেশন কম হয়ে যাবে, রোটেট কম হয়ে যাবে, তো সেই জন্য তার যদি না ছিলে ভালো, তাহলে কয়েল তোমার সার্কুলার ভালো দিবে এবং লিকেজের হাত থেকে তোমরা বাঁচতে পারো।
তো কন্টিনিউ দুটো ইনস্টল করে দিয়েছি, এইরকম আর দুটো ইনস্টল করতে হবে। তারপরে সেম সিস্টেম আবার চারটা ইনস্টল করে মোট চারটা ইনস্টল করতে হবে, আবার উল্টো পাশে চারটা ইনস্টল করতে হবে, তো সেমভাবে একই রকম ইনস্টল করতে হবে। আর দুটো ইনস্টল করার পর ভিডিওটা কন্টিনিউ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ জাস্ট দুটো ইনস্টল করে দিয়েছি, আর দুটো করে দিই, তারপর তোমাদের সেকেন্ড পার্ট দেখাচ্ছি। পাশ চারটা কয়েল বসানো হয়ে গেছে, আর চারটা এক পাশ দেখালাম না সেই একই রকম, তো এটা রানিং কমপ্লিট হবে। কয়েল ইনস্টল করে নিই তাহলে পুরো, যার মনে পুরো রানিং কয়েল কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চারটা নিচে চারটা উপরে, এইদিকেও সেম, মানে একই কয়েল পুরো সেম। তো চারটা কয়েল, চারটা মানে আটটা কয়েল কমপ্লিট হয়ে গেছে। সেই কয়েলটা বসাতে অনেক টাইট হচ্ছে, এই ফিল্ম ঢোকাতে অনেক প্রবলেম হচ্ছে, তো সেই জন্য দেখে শুনে ঢোকাতে হবে, নাহলে তার ছিঁড়ে যাবে। চলুন এই কয়েলটা, এই কয়েলটা এইদিকে বসাতে হবে, তো চলুন বসানো শেষ করি। বলতে গেলে একের পর এক, মানে একটা কয়েলের ওপরে একটা কয়েল বসাতে হবে। জাস্ট ফিল্ম পড়াতে একটু প্রবলেম হচ্ছে, কারণ গ্যাপ নেই, বাইন্ডিং দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তো সেই জন্য জাস্ট এইটুকু দেখানো হলো। এরপর পুরো কয়েলটা বসানো শেষ করি। কয়েল পরে ইনস্টল করা হয়ে গেছে, এখন শুধু বাইন্ডিং আর লুপ কানেকশন। এরকম ভার্টেক্স কেটেছিলাম, এরকম দুটো কয়েল রানিং স্টার্টিং কয়েলের মাঝখানে দিব, যাতে কয়েল না শর্ট হয়ে যায়। জাস্ট কয়েল বাঁধানো এখন কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ পুরো কয়েল বাইন্ডিং হয়ে গেছে, তো বার্নিশ করবো এক্ষুনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ পাশে বক্স আসছে, এটা হচ্ছে কাল 15 আগস্ট, এই 15 আগস্টে আগাম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, 15 আগস্ট ভালো করে কাটান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বলতে গেলে বন্ধুরা লুপ কানেকশন করে বার্নিশ করা প্রায় শেষ।